আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আগে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ফতোয়া থাকার পর সেখানে আর কোনো ফতোয়ার অবকাশ ছিল না, অথচ আমাদের অনেকেই পক্ষপাতিত্ব করেন কিসের ভিত্তিতে, এটাই প্রমাণ দিতে গিয়ে ওনারা ওনাদের অমুক কি বললেন, তমুক কি বললেন, এখানে কি সুযোগ, ওখানে কি সুযোগ, মাকরু কত প্রকার আপনারা দেখতে পেয়েছেন। এটাকে সংক্ষেপে কিন্তু বলা হয় আল্লাহর দিনকে নিয়ে খেল তামাশা করা। মাসআলা মাসাইলের ক্ষেত্রে এটা চলে না, এখানে আপনাকে সিরিয়াসলি সঠিক বেঠিক নির্ণয় করার বিষয়, হক বাতিল নির্ণয় করার বিষয়, এমনকি কোনটা শক্তিশালী কোনটা দুর্বল, ইমানদার হিসাবে একজন মানুষের দাবি সে ওই কথাটাও সেখানে ফলো করবে। আলিমরা ছাড়াই মাসআলা মাসাইলের ক্ষেত্রে এই কথা সাধারণ পারবে না, কারণ সাধারণ আগা করে কিছুই জানে না। বরং সাধারণ মানুষকে যদি আলিমরা ভুল কিছু বুঝিয়ে দেয়, তারা ওইটা যে সমস্ত আলিমকে তারা শ্রদ্ধার চোখে দেখে তাদের কথাই তারা চোখ বুঝে মেনে নিতে অভ্যস্ত এবং বাধ্য, এটাই হচ্ছে। তো আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে করে জর্দাকে এবং গুলকে, তামাক, সাদা পাতা সহ এইসব জিনিস যেগুলো আসলেই যার তার মধ্যে নেশা আছে, সুস্পষ্টভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দেওয়ার পরেও আমাদের একদল আলেম, তারাই আলেম নিজেদেরকে বলছে, এই জন্য আমি বলছি, এখানে কেউ বলতে না পারেন যে আমি আলিমদের দুর্নাম করছি, তারা সেই সুযোগ খুঁজেছে। সেখান থেকে কয়েকটা মেসেজ গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা হলো এই পৃথিবীতে একদল আলেম আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রেখেছেন এবং রাখবেন বলে তার নবী ইসলামের বাচনিক ওয়াদা দিয়েছেন যে এরা হকের উপরে থাকবে কেয়ামত পর্যন্ত। ওরা কারা এদেরকে চিনতে হবে, আজকে এদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে, যাতে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ফতোয়ার বিপরীত যারা কথা বলে ওদের জয় জয়কার থাকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়ার যে ঐতিহ্যকে সমুন্নত হিসাবে তুলে ধরতে চায় তাদেরকে যেন মানুষ অবহেলার চোখে দেখে তথা তাদের কথাকে গ্রহণ না করে তথা আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের ফতোয়াকে গ্রহণ না করে, তাহলে এরা কারা? এবং সেই জন্য একদল আল্লাহ নবী সাল্লামের প্রতিনিধিত্ব করার জন্য কেয়ামত পর্যন্ত ছিল, আছে এবং থাকবে, অথচ এদেরকেই সবচেয়ে বেশি আমাদের সমাজে হ্যারাস করার জন্য অপচেষ্টা চালানো হয়, এজন্য যে নিজেদের বাতিল জিনিসটাকে বগল দাবা করে রাখার অপপ্রয়াস চালাতে গিয়ে এই কাজ করা হয়। এই জন্য সুস্পষ্টভাবে মনে রাখবেন যে এই মাসআলা মীমাংসিত কোরআন এবং সুন্নার মাধ্যমে, এবং সালাফি সালেহীনদের যুগে সেখানে কোনো মতানৈক্যের অবকাশ নেই, কে বলল কত আল্লাহ বলল সব যাবে একেবারে রসাতলে, এমনকি ড্রেনে ভেসে যাবে, এদের কথা গ্রহণ করা হবে না, এবং এইভাবে ফেলে দিতে আলেমরা বলেছেন। ইমাম শাফি রাহমাল্লাহ বলতে গিয়ে এটাই বলেছেন, দেওয়ালে ছুঁড়ে মারবে ড্রেইনে ফেলে দিবে না বলার চেয়ে, কেন দেওয়ালে ছুঁড়ে মারলে আমার কথা ভেনিশ হয়ে যাবে, অস্তিত্ব হারিয়ে ফেলবে। অথচ আজকে আমাদের একদম এই গুণাপন্থী লোকজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ফতোয়ার বিরুদ্ধে তারা অঙ্গুলি তুলতে দ্বিধা করে না, এবং তাদের ফতোয়া নয় অন্যদের ফতোয়া দিয়ে মানুষকে জোড়াতালি দিয়ে বুঝায় যে ওইটা অমুকের ফতোয়া, না তমুকের ফতোয়া তো আনার সুযোগই নেই। তো এই জন্য আজকে আমাদেরকে এই কথা অত্যন্ত সিরিয়াসলি সমুন্নত করে তুলে ধরতে হবে, এটা ফিকহি স্কুল অফ থট যারা আছে তারা এটা করতে পারবে না, এরা হলো আহলুল হাদিস নামে যারা সারা পৃথিবীতে পরিচিত, বিশেষ করে পাক ভারত উপমহাদেশে তারা ছাড়া এই ঐতিহ্য আর কেউ রক্ষা করতে পারেনি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দেন। সেই জন্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা বিশেষ শিরোনাম মনে পড়ে, ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, এই বইয়ের মধ্যে ফতোয়া আযামুল মুফতিন, যে সারা পৃথিবীর সেরা মুফতির ফতোয়া, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোতে ক্লিয়ার কাট তিনি কথা বলে দিয়েছেন সেখানে ব্যাখ্যার অবকাশ নেই, সেখানে সববিরোধী আর কোনো কথা নেই যে আপনি সেখানে নাক গলাতে যাবেন বা কেউ নাক গলাতে যাবে, কেউ যদি যায়ও বড় বড় ইমামদের মধ্যে তার কাছে হাদিস পৌঁছে নেই, অথবা পৌঁছলে হাদিসটা অশুদ্ধ ছিল, অথবা নানান ব্যাখ্যায় তিনি তার সেই ব্যাখ্যা জবাব দিবেন আল্লাহর কাছে, আপনাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব এখানে আর দেওয়ার কোনো কিছুই নেই, সুস্পষ্ট হাদিসের বিপরীত করবেন, সারা পৃথিবীর সকল আলিমদের দুহাই দিয়ে যদি মুহাম্মদুর রাসূলের হাদিসে যেটা মীমাংসিত হয়ে গেছে ওটা বিরুদ্ধাচরণ করেন, কাল কেয়ামতের দিন আপনাকে বাঁচানোর কেউ থাকবে না, এটা এখন চ্যালেঞ্জ দিয়ে আমি বলে রাখলাম, এটা শুনে রাখবেন, যদি না শুনেন এরপরে গাঁটতড়ামি করেন, কেয়ামতের দিন ইনশাআল্লাহ আজিজ অপমানিত হবেন, কিন্তু আমরা চাই না, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ সবাইকে তুমি মাফ করো, এবং মাফের ব্যবস্থা কোনটা এটা আমাদের সবাইকে দেখিয়ে দাও। তো আজকে বলবো এই যে
সকালে যে ঘটনা শুনেছিলেন আমি অতি সংক্ষেপে বলেছি, সেখানে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে সারা বিশ্বের সেরা একজন আলিমকে, এবং শুধু এই জন্য যিনি অন্ধ ছিলেন, বলে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যদি এটার মহিমা না বুঝো যে অন্ধ ব্যক্তি হয়ে এত বড় আলিম উনি এত চেষ্টা করে হয়েছেন, তাইলে তা তুমি না বুঝো, ওই রকম থাকো, মূর্খ থাকো, কিন্তু জবান দরাজি কেন করো? তার মা তাকে ছোটকাল থেকে বড় বড় আলিমদের কাছে নিয়ে তিনি বসিয়েছেন, এবং কম বয়সে তিনি কোরআনের হাফিজ হয়েছেন, ছয়টি হাদিসের কিতাবের তিনি হাফিজ। এরা এই দেশের আলিমরা এগুলো বলে না, আমাদের তো ছয়টা বললেই ওই মুরগের ডিম পাড়ার মতো করে সারা দুনিয়া আপনার বলে বেড়ায়, কিন্তু এরা হলো ভরা কলসি নড়ে কম, আর সারা পৃথিবীর যেখান সেখান থেকে ফতোয়া আসতেছে, তুমি মনে করছো তোমারই ফতোয়া, সারা পৃথিবীর যেখান সেখান থেকে ফতোয়া আসতেছে, যখন তখন সেই ফতোয়ার উত্তর তিনি দিতে পারেন এমন আলিম, শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ চক্ষুষ্মান আলিম তার শিষ্য তার ছাত্র, তাকে নিয়ে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করলে সে অন্ধ? তো শুনেন আমাদের আমাদের লোকজনের ভিত্তি যে কত নড়বড়ে এবং কত দিক থেকে, এটার একটা প্রমাণ হাদিস থেকে দিয়ে তারপরে একটা ঘটনা বলবো, এটা একটা চুটকি হিসাবে, যে বাস্তবে এই দুনিয়াতেই মানুষজন ধরা পড়ে যায়, তখন আসল যারা এরা ভালো হিসাবে ভালো স্বীকৃতি পায়, কিন্তু এই সময়ের কাজ হয় না। সেই জন্য আপনারা শিরোনাম দেখেছেন যে পক্ষে হলে ভালো, আবার বিপক্ষে হলেই খারাপ, এটা হলো আমাদের একটা স্বভাব। পক্ষে যদি কোনো কথা আসে, এটা খুব ভালো, উনি এটা বলেছেন, উনি এটা বলেছেন, বিনবাস বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন, আর বিপক্ষে হলে এরা হলো গুমরাহ, এরা হলো হাবি, ইনি হলো অন্ধ, অন্ধ পর্যন্ত বলে একজন মানুষকে দোষারোপ করা, এটা কিসের প্রমাণ করে? যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সৃষ্টিগতভাবে তাকে আল্লাহ অন্ধ রেখেছেন, এটা এটা বলে যে কোনো শব্দে বলা হোক, মুখ বেঞ্চিয়ে না বলা হোক, ভদ্র মানে ভেসে বলা হোক, একজন মানুষকে অন্ধ হিসাবে বলার পরে তাকে অন্ধ হিসাবে চিহ্নিত করা, এটা তো হলো তার নিন্দা করা। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস, যারা মানুষের চোখের সামনে থাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করো, কিংবা তার আড়াল থেকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, আর করা হচ্ছে কাকে? সারা পৃথিবীর মধ্যে সেরা আলিমকে। আল্লাহ আকবর, গায়বের খবর তো আল্লাহই ভালো জানেন, কিন্তু সেরাতে এতে কোনো সন্দেহ নেই, সারা দুনিয়ার মানুষ তার স্মরণাপন্ন হয়েছেন, এটা কে না জানে? আলিমরা জানে। আর তুমি বলতেছো তুমি বিরাট মোতাওয়া, তুমি আলিম, তো এত বড় আলিমকে চিনো না? ইন্নামা ইয়ারিফু যাউল ফাদলি যাউহু, হ্যাঁ, আরবিতে প্রবাদই আছে যে জ্ঞানী মানুষ গুণী মানুষকে গুণী মানুষ হলে অবশ্যই চিনবে। তুমি এই যুগে বাস করো, বিন বাসকে চিনো না, তাকে আন্দা অন্ধ নানান শব্দ দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আর ফতোয়া তো তুমি আল্লাহ রসুল হিসেবের ফতোয়া তুমি লঙ্ঘন করছো, তিনি বলেছেন যেটার বেশিতে নেশা আসে এটার কম হারাম, এক বাক্যে ফতোয়া শেষ। আর আল্লাহ জর্দা, এই জর্দা, সেই জর্দা, গুল, তামাক, আর এটা নিয়ে যদি কোনোদিন কেউ মাকরু ফতোয়া দিবে, সবাই মিলে তার প্রতিবাদ করবেন, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া এটা হলো, এটাকে বলা হয় চূড়ান্ত, মীমাংসিত, সুস্পষ্ট, এবং এটা হলো আপনার দ্ব্যর্থহীন। এই ফতোয়ার জায়গায় ফতোয়া খোঁজার মানে হলো ইমান নষ্ট করার কাজে সে প্রবৃত্ত হচ্ছে, এটা মৌলবি না মুফতি ওটা দেখবেন না, ওকে প্রতিহত করবেন সবাই মিলে, আর সে আপনাদেরকে বেমান করতে আসছে, তার নিজের ইমানের নাই কোনো তোয়াক্কা, নাই কোনো ভরসা। চিন্তা করে দেখুন ঘটনা কিন্তু এখন বাকি আছে, অপেক্ষায় থাকবেন, ঘটনা অত্যন্ত হাস্যকর এবং শিক্ষণীয়, একদিকে আপনাদের একটু বিনোদন হবে, আবার কঠিনভাবে একটা শিক্ষণীয় জিনিস আছে। আগে হাদিসটা বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওসাকা উরাল ইমান আন তুহিব্বা ফিল্লাহ ওয়া তুবগিদা ফিল্লাহ, ইমানের সর্বাপেক্ষা শক্তিশালী হাতল হচ্ছে তুমি ভালোবাসবে কাউকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে, আর যদি কাউকে ঘৃণা করো আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করবে। ঘৃণা ঘৃণা এটা ইমানের দাবি হিসেবে, তুচ্ছ তাচ্ছিল্য কাউকেই করার কথা ইসলাম বলেনি। একটা প্রাণীকে নিয়ে ইবনে মাসউদ তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, আর আমাদের এরা বলে আলেম, সারা পৃথিবীর সেরা আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অন্ধ শব্দ বলে, এদের ইমান কোথায় আছে, তাকওয়া কোথায় আছে? এবং ফতোয়া সাব্যস্ত করে খেলতামশার মতো, খেলতামশার কি ফতোয়া? ফতোয়া হলো দিন, ফতোয়া হলো ইমান, এখানে খেলতামশা করলে তো চলবে না। ফতোয়া ফতোয়া মাসআলা মাসাইল, হারাম এবং হালাল, এটা সাব্যস্ত করতেছে যেন একটা নাটক করার মাধ্যমে, আর আমাদের লোকজন হাসতেছে, পাশে স্টেজে বসে আছে আরেকজন বা মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, এইরকম গুতরা না হলে দেশের জন্য মাল বলা হয়, এটা দিয়ে হাসতেছে এই হুজুর, তামসা করে ফাইজলামি করে সৌদি আরবের যে তাকে পান খাইতে মানা করছিল তাকে পরাস্ত করে ফেলেছে, উনি খুব খুশি, মনে হয় যে বদর জয় হয়ে গেছে আর এই যুগে ফিলিস্তিন জয় হয়ে গেছে। এদের ইমান এবং তাকওয়া আপনাদের মাপা দরকার। দিনের ব্যাপারে কথা বলতে দেখেন, আমাদের অন্যদের অন্যান্য ব্যাপারে দুর্বলতা আছে, আমরা মানুষ হাজারো দুর্বলতা আছে, কিন্তু আপনাদের সামনে হারাম হালালের মাসআলা বলার সময় কালাল্লাহ কালা রসুল্লাহ কীভাবে আমাদের আলিমরা শিরোধার্য হিসাবে রাখে, এবং এগুলো বলার সময় কত সিরিয়াস হয়ে বলে যে কোনটা হক কোনটা বাতিল, কোনটা শক্তিশালী কোনটা দুর্বল,
কত নিরীক্ষণ করে তারা বলে এবং জাতির সামনে তারা এইভাবে কোরআন সুন্নাহর আলোকে কিভাবে পেশ করে, ও জাতি তোমাদেরকেও কান খাড়া করে এদের কথা শুনতে হবে এবং এদের ব্যাপারে তোমাদেরকে বিবেচনা করে ইনসাফ সহকারে জানতে হবে এবং এদের ব্যাপারে তোমাদেরকে মূল্যায়ন করার কাজ সেটা পালন করতে হবে, তা না হলে হককে নিয়ে তোমরাও এইভাবে তামসা করে ইমান নষ্ট করে কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, খবরই থাকবে। কারণ তুচ্ছ তাচ্ছিল্য করলে ইমান থাকে না, একটা জিনিস মুস্তাহাবও যদি হয় এটা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে ইমান থাকে না। ঠিক দিনের সাথে সম্পৃক্ত কোন জিনিস যেমন আলেম, আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ইমান থাকে না, এটার ফতোয়া আছে, এটা আরেকদিন বলা হবে। হাদিসটা হলো যেটা বলছিলাম যে এটা হলো মুসনাদে আহমদের 18524 এবং সহিহ আত-তারগিব তারহিবের 3030 সিরিয়ালে এটাকে এবং আলবানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছে। তাইলে তারা বলল যে বিন বাজ ওই তাদের পক্ষে, এবার শুনেন উদাহরণ সহ শুনেন, যখন তারাবি প্রসঙ্গ আসে নফল হিসাবে এই দেশের আলিমরা 20 রাকাত কেন, তারা ব্যাপকভাবে বলেছেন আটের ঊর্ধ্বে এটাকে মুটের উপরে যায় সাধারণ নফল হিসাবে, তারা এই কারণে বলেছেন আমাদের লোকজন হ্যাঁ মক্কা মদিনায় 30-20 রাকাত নামাজ হয়, বিন বাজ এটার পক্ষে, বিনুস এখন বিনুস এমন পক্ষে এটা সেটা এগুলো খুব মানে বাহাদুরি বলে। কিন্তু যখনই আরো গুরুত্বপূর্ণ কথা আসলো, আকিদার কথা আসলো যে বিন বাজ বিন উসাইমিন সারা দুনিয়ার যত বিন আবু বলে যত আল্লামা আছে আরব সমাজে আল্লাহু আকবার তাওহীদবাদী আদি আলেমরা সবাই যখন বলে আল্লাহর সম্পর্কে একটা কথা যে আল্লাহ আসমানে, না 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 না, এখন তাদের আশারি মাতুরিদি হুজুরে যখন বলবে আল্লাহ জমিনে, এটাতে আর বিন বাজের কথা শোনা যাবে না, আরে উনি ওহাবি, উনি গ্র্যান্ড মুফতি, উনি সরকারের দালাল, উনি হলেন নানান ধরনের কথা। এই হলো আমি যেটা শিরোনাম বলেছিলাম যে পক্ষে হলে ভালো আর বিপক্ষে হলেই খারাপ। এখন জর্দা তো হুজুরের বিপক্ষে চলে গেছে, জর্দার ফতোয়া আর হুজুরের পক্ষে নাই, বিনবাজ দিবেন কিভাবে, জর্দাতে নেশা আছে এবং উনি ফতোয়া দিয়েছেন বলে আমরা এখানে কথা বলছি, আমরা কথা বলছি এখানে আল্লাহ নবী মোহাম্মদ আরবি সালাওয়াত রব্বি ও সালাম ও বরকাত আলাইহির ফতোয়া সুস্পষ্ট, আল্লাহু আকবার। তথেব আমাদের তাইলে বোঝা গেল পক্ষপাতিত্ব আল্লাহর উদ্দেশ্যে এবং কারো বিরোধিতা করলেও কিসের উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং এটা আপনারা প্রমাণ পাচ্ছেন, এটা আপনারা প্রমাণ পাচ্ছেন। আর একটা ফতোয়া আপনারা নিয়ে আসেন যেখানে বিন বাজ হয়তো সঠিক কথা এখানে বলেন নাই বা শক্তিশালী বলেন নাই, আমরা সেটা মানব না। যেমন তারাবির ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটাই ঊর্ধ্বে, দেওবন্দী আলিমরা বলেছেন যে চূড়ান্ত সুন্নতি রাকাত হলো কি, সুন্নতি রাকাত হলো 3311 আর মূল রাকাত হলো 8, নফল হিসাবে পড়তে পারে। কিন্তু এখানে যদি বিন বাজ বিন উসাইমিন বলে দেন যে না সুন্নতি রাকাত হলো 20, আমরা সেটা মানি না। আপনারা তো অনেক কথা সেখানে গিয়ে বলবেন, বলতে থাকেন, এটা আপনাদের অভ্যাস, বলবেন সেখানে তোমরা আলবানি কি মানো কেন, তোমাদের সুবিধা অনুযায়ী না, ওটা হলো হাদিসের ক্ষেত্রে। আলবানী রাহিমাহুল্লাহ এখানে হাদিস বিশুদ্ধ বলেছেন এবং তিনি হাদিসের ক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত, তার ক্ষেত্রে বিন বাজ রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন যে তিনি হলেন মুজাদ্দিদ এবং আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে বড় মুজাদ্দিদ এবং মুহাদ্দিস নাই। আমরা বলতেছি হকের কারণে আর আপনারা বলতেছেন আলিমের কারণে। এরপরে অনেকে আমাদেরকে বলে যে না আপনারা ইমাম সাহেবদেরকে মানতে মানা করেন, আবু হানিফা মানা যাবে না, আবার এদিকে বিন বাজকে মানেন আলবানিকে মানেন, কেন সময় মতো দলিল থাকলে আবু হানিফ রাহিমাল্লাহর কথা আমরা মানব, আজকে সময় নাই, উদাহরণ অনেক আছে আমার কাছে আমি দেব, দলিল পক্ষে হলে বিন বাজকে মানব, দলিল পক্ষে হলে ইমাম শাফি রাহিমাল্লাহর কথা। আর আসলে যেটা ওনাদের কথার কারণে নয়, আমাদের তো থিওরি হলো দলিল, আমাদের আসল ইমামই হলো দলিল, এবং এটা বড় বড় ইমাম বলে গেছেন কোরআন সুন্নাহ থেকেই বলে দেওয়া আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা স্মরণীয় বাণী আছে যে মান ফাতাহু দলিল ফাকাদ ফাতাহু সাবিল, শব্দ হচ্ছে কিছু ভিন্ন হতে পারে, দলিল যে হারিয়ে ফেললো, দলিল যার হাত ছাড়া হয়ে গেল সে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ হারিয়ে ফেললো। দলিল আপনি দেখবেন বিশেষ করে যারা আলেম, যারা দলিল বুঝেন, আর যারা আলেম না তারা আলহামদুলিল্লাহ অন্তত এটা তো পরীক্ষা করতে পারেন, বুঝতে পারেন কোন সমস্ত কি সমস্ত কে আলেমদের মধ্যে কারা দলিল ভিত্তিক কথা বলে, দলিল ভিত্তিক ফতোয়া দেয়। তো যাই হোক, এখন আর এখানে সময় দিচ্ছি না, হাদিস থেকে আপনারা বুঝতে পারছেন যে হক বাতিলের ভিত্তিতে এবং আল্লাহর উদ্দেশ্যে কাউকে আপন জানা, এটা হলো আমরা হাদিস থেকে নিয়েছি এবং কোরআনে তার বুড়ি বুড়ি দলিল আছে। হামাদ বিন আতিক হারামে মক্কির ইমাম, তিনি বলেছিলেন তাওহীদের পরে পরে আল্লাহু আকবার, কোরআনের মধ্যে এই এই আল্লাহর উদ্দেশ্যে কাউকে আপন জানা, কাউকে শ্রদ্ধা করা ভালোবাসা, আর আল্লাহর উদ্দেশ্যে কাউকে পর জানা বা অশ্রদ্ধা অথবা মানে ঘৃণা করা, এর চেয়ে বেশি দলিল কোরআনে এবং শক্তিশালী আর কোনো বিষয়ে আসেই নেই। আল্লাহু আকবার। তাইলে আপনার আমরা আরেকটা বিষয় পেয়ে গেলাম তাওহীদের পাশাপাশি যে ইসলামে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করা, এটাকে আরেকটি পরিভাষায় বলা হয় আকীদার পরিভাষায় আল মুওয়ালাতু ফিল্লাহ,
ওয়াল মুবাগাতাতু ফিল্লাহ অথবা আল মুআদাতু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে আপনজনা ভালোবাসা আর আল্লাহর উদ্দেশ্যে কাউকে শত্রু হিসাবে পরিগণিত করা। এই কথা বলার পরে পরে এখন একটি বলছিলাম যে চুটকি কাহিনী আছে, এটা বলে শেষ করে দেব। আরবের কোন একটা দেশে এক পর্যায়ে একজন আলিম আসছেন আমাদের পাক ভারত উপমহাদেশের, আমি নামও বলছি না দেশও বলছি না, ওনারা তো আপনারা শুনলেন গত ঘটনায় যে যত বড় মুতাওয়া যত বড় আলিম তার পানের পুটলা আরো তত বড়। এবার তারা ঠিক মতো মেহমানদারি করে ওনাকে পান টান খাইয়ে দিয়ে রেস্টে দিয়েছে, উনি পান চাপাচ্ছেন। হঠাৎ করে খবর পৌঁছে গেছে পুলিশ পক্ষের কাছে, ওরা এসে বলতেছে যে এটা এরা মুখে কি, তো এরা বলছে এর মুখে হলো গাহওয়া। তো এরাবিয়ান গাহওয়া যেটা, এটা হলো আমাদের যে কফি যেটা, ওটার তুলনায় ওটা একটু অন্যরকম, এটা একটু ভিন্ন, ওটা ওই রকম কালো হয় না গাঢ় হয় না। তো মোট কথা গাহওয়া তো এরা চিনে। তো ইনি চাইছে, এই দেখেন আমাদের মাসআলা মাসাইলের ক্ষেত্রে দেখেন মানুষ কি পরিমাণ আল্লাহু আকবার দিনকে খেলতামশা বানায়। তুমি বলো যে এটা একটা জিনিস আমাদের দেশে এইরকম সেরকম, এটা গাহওয়ার মধ্যে কেমনে হলো? গাহওয়া কি মাকরু? গাহওয়াকে কেউ কি মাকরু বলেছেন? আপনারা তো নিজেরাই পান সুপারি জর্দাকে মাকরু বলে এটাকে সায় দিয়ে দিয়েছেন। গাহওয়া কি মাকরু বলছে? এটা গাহওয়া, চিন্তা করে দেখেন। তারপরে আরো অপেক্ষা করেন, এরপরে আসে আরো আকর্ষণীয় জিনিস। যখন দেখছে যে এটাতে কাজ হচ্ছে না, পুলিশ বলছে কাইফাজা গাহওয়া, কাইফাজা সেম সেম গাহওয়া, গাহওয়া তো এটা ভালো একটা জিনিস, এটা তো দুর্গন্ধ। এরপরে এখানে একেবারে অসাখ বলতেছে ময়লা হয়ে গেছে চেহারা, আপনারা জানেন যে জর্দা সহ বা সাদা পাতা সহ পান খাইলে অবস্থা কি হয়। বলতে ছি ছি করতেছে ওলা, বলে এই সাজা এটা অসাখ, এটা কিভাবে গাহওয়া হলো? তখন উপায়ন্তর না পেয়ে দেখছে যে বাঁচানোর আর কোনো উপায় নাই, হুজুরকে তো তারা ধরে জেলে নিয়ে নিবে। এখন তারা শেষ উপায়ন্তর কি পাইছে, ওই যে এক হুজুর বললেন না বড় আলিম সেজে যে বিনবাজ আন্দা, তাকে কে কি জানিয়েছে আর উনি আন্দাজে ফতোয়া দিয়েছে, অথচ ফতোয়া তো এটা আন্দাজে দেন নাই উনি। আর ফতোয়ার জন্য চোখ লাগে না, ফতোয়ার জন্য কোনো জিনিস হারাম হালাল এটা কি খায়া দেখে? যারা চক্ষুষমান ওরা কি চোখ দিয়ে দেখে ফতোয়া দেয়? ওইটার মধ্যে কি আছে ওইটার আইডিয়া নিয়ে ফতোয়া দেয়, এটাও খবর নাই। হুজুর হারিয়ে ফেলেছে, ওই বেদিশা হয়ে গেছে। তাইলে তুই তাইলে যে জিনিস হারাম খাদ্য জাতীয় ওটা কি খাইয়ে টেস্ট করে দেখে অথবা চোখ দিয়ে দেখা লাগে? আরে আলিমের কাছে তথ্য ঠিক মতো বিশ্বস্ত সূত্রে পৌঁছলি হয়, আর উনি একজন নয় আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি হারিয়ে ফেলেছেন, শত শত হাজার হাজার আলিমরা এই ফতোয়া দিল, তাইলে ওরাও কি অন্ধ? দেখেন আমাদের লোকজন কি পরিমাণ বাতিলকে হক বানানোর জন্য আর হককে বাতিল বানানোর জন্য তারা মিথ্যার আশ্রয় নেওয়াও কিছুই মনে করে না, কিন্তু এখন ঠেকায় পড়লে এখন বলতেছে কি, বলতেছে আনতে মালুম শেখ বিন বাজ তো সবাই চিনে, বিন বাজ এত বড় আলেম আল্লাহ আকবর, অন্ধ হওয়া সত্ত্বেও সারা দুনিয়ার মানুষ চিনে আর আরব সমাজের লোকজন চিনবে না? বলছে কে মাহমালু আজ আলেম কবির, বলছে ইনাকে আবার চিনবে না কেন, উনি তো সারা দুনিয়ার বড় আলেম। এখন বলতেছে হ্যাঁ যা ইন্দানা সেম সেম বিন বাজ, তো বলছে উনি হলো আমাদের দেশে তোমাদের এই এই দুনিয়ায় আরব সমাজে বিন বাজের মতো। তখন ওরা আরো রেগে গেল, বলে কে ফাজা, তোমরা এতক্ষণ যেটা বললা গাহওয়া আর এটা, এটাও তো মিলল না, আবার এখন আরো মারাত্মক এটা বললা যে বিন বাজ কত বড় আলেম, কত পরিষ্কার আলেম, আর উনি ফতোয়া দিয়েছেন এগুলো হারাম, উনি ফতোয়া দিয়েছেন এই জর্দার সহ পানসুপারি খাওয়া হারাম, আবার তুমি তোমরা বলছো ইনি বিন বাজের মতো, হবে না এক্ষুনি আমরা নিয়ে চলে যাচ্ছি। তো এরপরে কঠিন অবস্থা হয়ে গেল, এরপরে পরিস্থিতি যেভাবে হোক সামাল দেওয়া হয়েছে আর অন্য কিছু বলে। আমার এখানে বলা উদ্দেশ্য হলো এবার কিন্তু ঠেকায় পড়ে বিন বাজের নাম তারা নিচ্ছে। তো এইভাবে আপনি কতদিন চালাবেন? ওই যে কথা বলছিল না যে গুলিমালে খাবে কতদিন, এরপরে প্রধান শিক্ষক এসে বলছিলেন ওই ইয়ের মধ্যে যে এমনি করে গুলিমালে যায় যতদিন, আর উনি পরে লেখলেন এমনি করে খাবি কতদিন। অথবা ভাইরা আমার মুফতিতে তো শেষ নাই, আর এই দেশে উনি মুফতি একটা পদ হিসাবে তাকে বলা হয়েছে, তিনি তার নামের সাথে মুফতি লাগানি নেই, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি মুফতি তাকে তাদেরও ইমাম মনে করে, এত বড় একজন আলিমকে তুচ্ছ যাচ্ছে তার তার চিঠি করে আপনার রাস্তাঘাটে ওই সমাজের মানুষ হয়ে। এই জন্য আল্লাহকে একটু ভয় করা দরকার। আর আমাদের আজকালকার এটা আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো কোরআন হাদিসের যে ফতোয়া, এটাকে সম্মানের চোখে দেখা সারা পৃথিবীর সকল মানুষকে দরকার। আর মাসআলা মাসাইল এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে অন্তত খেলতামশা না করে এই বিবেক বুদ্ধি তেরেসমাতি আর এই সমস্ত আপনার এই এই বুদ্ধি দৌড়িয়ে আপনার হককে বাতিল করা যায় না। আল্লাহু আকবার, এই কথা পর্যন্ত একজন আলেম যদি ইলমি কোনো কথায় বলে বসার পরেও সে তার কথার থেকেই প্রমাণ দেয় যে না এটা প্রমাণ করা যায়, খেলতামশার মতো করে মানে ইয়ে বুদ্ধিমত্তা দেখিয়ে একটা জিনিসকে আপনি শক্তিশালী করে ফেলেন, এটা তো হলো সরহস্য করে কথা বলার সময় বন্ধু মহলে এটা হতে পারে, এটা কি সত্য মিথ্যা নির্ণয় করে একটা মাপকাঠি? মানে কথা বলে কাউকে বোকা সাজিয়ে দিলাম, কথা বলে কাউকে আমি ঠকে ফেললাম, এরপরে আপনি এখান থেকে একটা শিক্ষা নেবেন যে আমাদের সমাজে এই ক্লাসে বসে অনেক আলেম পর্যন্ত তারা এইভাবে আপনার
এই বুদ্ধির খেল তামসা দিয়ে তারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বল সাব্যস্ত করতেও ভয় করে না। অতএব এদের ফতোয়া থেকে সাবধান, এই সমস্ত আলিমদের কাছ থেকে সাবধান, হকপন্থী আলিমদের কাছ থেকে ইলিম নেবেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে নেবেন। আমরা বলছি না যে কোরআন সুন্নাহ ছাড়া হলে অমুকের কাছ থেকে নিয়ে নেন, তোমার কাছ থেকে নিয়ে নেন, না, আসল ভিত্তি থাকবে কোরআন সুন্নাহ, আসল ভিত্তি হবে যেটা হল হক, দলিলের মাধ্যমে যেটাকে শক্তিশালী মনে হয় সেটা গ্রহণ করার জন্য আমাদের সবাইকে বদ্ধপরিকর থাকতে হবে। তাইলে মুসলিম উম্মাহ আল্লাহ সন্তুষ্টিও কুড়াতে পারবে এবং তাদের মধ্যে পারস্পরিক মহব্বত ভালোবাসা ঐক্য সেটাও তারা কি করতে পারবে, ধরে রাখতে পারবে, এবং এর মাধ্যমে আল্লাহর সাহায্য আসবে এবং আমাদের শত্রুরা আমাদের মোকাবেলায় পরাস্ত হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই মতে সেই পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি দিন ও রজনী এবং ইহ পরকালে সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদেরকে হকের পক্ষে, হকের পথে থাকার তৌফিক দান করেন। আমিন। আবারও বলছি, ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকের আলোচনা থেকে হক গ্রহণের ক্ষেত্রে আমাদের একটি বদভ্যাস আছে, এটা থেকে দূরে থাকার জন্য একটা মেসেজ দেওয়া হয়েছে। এটা কি, সুন্দর করে যিনি উপস্থাপন করতে পারবেন তিনি পুরস্কৃত হবেন।